অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আবার অনেকে অপেক্ষা করতে করতে বাড়িও চলে গিয়েছেন। যাই হোক, আপনারা যারাই আছেন তারাই করবেন এই অভিনব পদ্ধতি ফ্যাশন শো। অভিনব শব্দটি আমি এই কারণে বললাম যে এই ফ্যাশন শোতে ছন্দের তালে তালে কোনো মহিলারা শাড়ির আঁচল দিয়ে যাবেন না, অথবা পুরুষেরা তাদের বাইসেপ ট্রাইসেপ রেখে খুব গম্ভীর ভাব নিয়ে হেঁটেও যাবেন না। এখানে আছে বাংলাদেশের বিভিন্ন রকমের মানুষের চিত্র, যেমন ধরুন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আছে, পতিব্রত নারী আছে, আরও বাকিটা আপনারাই দেখে নেবেন। তো দর্শকবৃন্দ, এবার একটি অভিনব পদ্ধতির ফ্যাশন শো। এই ফ্যাশন শোর পরিচালনা আছে